বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে সারা দেশে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলো। সকাল থেকেই সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয় নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস এবং নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রামে শান্তি সমাবেশ করেছে আওয়ামী, যুব ও ছাত্রলীগ। নগরের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় বিএনপি আবারও জ্বালাও পোড়াও করে সন্ত্রাসের যে খেলায় মেতেছে তা শক্ত হাতে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তারা। ১৫ তারিখের যে আন্দোলন, সেই আন্দোলন মুখ থুবড়ে পড়েছে, তাদের সেই আন্দোলন আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। খুলনা নগরের লোয়ার যশোর রোডে দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনগুলো। এ সময় সারা দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানায় তারা। দলীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ। এ সময় বিএনপি জামায়াতকে প্রতিহত করার পাশাপাশি রাজপথে থেকে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। রংপুর নগরীর বেদপট্টি এলাকায় শান্তি সমাবেশ হয়েছে। এ সময় স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামায়াত জোটের নৈরাজ্য, সন্ত্রাস ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। শান্তির কথা বলে যে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং মানুষ মেরেছে, বোমা মেরেছে, যে আরও তারা যাতে না করতে পারে তারই প্রেক্ষাপটে জনগণের পাশে আমরা আছি। সিলেটে নাগরি চত্বরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জনগণ হরতাল প্রত্যাহার করেছে উল্লেখ করে নেতারা বলেন, যেখানেই বিএনপি জানমালের ক্ষয়ক্ষতি করবে সেখানেই আওয়ামী লীগ রাজনৈতিকভাবে প্রতিরোধ করবে। পুলিশের সদস্যকে তারা, একজন মারা গিয়েছে, আরেকজনকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল জ্যান্ত। এই ন্যাক্কারজনক ঘটনা এবং আবারও বিএনপি হরতালের রাজনীতি, যে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ। নগরীর সাহেববাজার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবারও জিরো পয়েন্টে এসে সমাবেশ করে। এছাড়া গাজীপুর, পটুয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, সিরাজগঞ্জ, কুমিল্লা, ভৈরব, টাঙ্গাইল, ঝিনাইদহ, যশোর, পটুয়াখালী, ফরিদপুর, নোয়াখালী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের সব জেলা উপজেলায় সমাবেশ হয়েছে। সোয়াইব আহমেদ শামীম, ডিবিসি নিউজ ডেস্ক।